ভোটের আগেই হিজলনা পঞ্চায়েত দখল তৃণমূলের। পূর্ব বর্ধমানের রায়না একের হিজলনা পঞ্চায়েত 28টি আসনের মধ্যে 15টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। পঞ্চায়েত দখলের উল্লাসে উড়ল সবুজ আবির। আমাদের সাংবাদিক কৌশিক চক্রবর্তীর সঙ্গে রয়েছেন। কৌশিক, খবর বিস্তারিত জানাও। দেখুন, আমার কথা এক্সিকিউটিভ, রায়নার এক নম্বর ব্লকের হিজলনা গ্রাম পঞ্চায়েতে এই পঞ্চায়েতের যে নমিনেশন হয়েছে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে 28টি আসনের মধ্যে কিন্তু 15টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছে। এরপরেই কিন্তু এলাকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু একেবারেই বিজয় উৎসবে মেতে ওঠে। গতকাল কিন্তু তারা কিন্তু এলাকায় একটা বিশাল বিজয় উল্লাস বিজয় মিছিল করেন, যেটি জানা যাচ্ছে যে বামদাস মন্ডলের নেতৃত্বে কিন্তু এই বিজয় মিছিলটি হয়, যেটি তিনি জানাচ্ছেন যে এলাকার মানুষরা যে মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নের পাশে থেকেছে এবং অন্যান্য যারা বিরোধীরা আছেন তাদেরকে তারা কিন্তু এলাকায় একেবারে প্রার্থী দিতে পারেনি। সেই কারণে কিন্তু একেবারে যে 28টি আসনের মধ্যে কিন্তু একেবারে 15টি আসনের মধ্যে তারা কিন্তু নমিনেশন করতে পারেনি, বাকি যেগুলোতে নমিনেশন করছে আর কিন্তু দরকার নেই, কিন্তু একেবারে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু তারা নিরঙ্কুশ সংখ্যা পেয়ে গেছে। অতএব তার পঞ্চায়েত কিন্তু তাদের দখল হয়ে গেছে। এরপরেই কিন্তু তারা বিজয় উৎসবে মেতে ওঠে। ভাস্করটা ধন্যবাদ, ধন্যবাদ কৌশিক। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক কৌশিক চক্রবর্তীর সঙ্গে।